আর পৃথিবীতে আপনি যখন কাউকে দেখে ভাববেন যে তাকে ছেড়ে আমি বাঁচবো না, তাকে ছাড়া আমি মরে যাব, এটার থেকে ভুয়া কথা পৃথিবীর ইতিহাসে নাই। হিসাব দিয়ে ব্যবসা হয়, ভালোবাসা কখনো হয় না। কেউ যদি আপনাকে পাত্তা না দেয়, জোর করে কারো পাত্তা পাওয়া যায় না, এটা মনে রাখবেন। পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের মানুষ করে পাঠাইছে, কুকুর করে পাঠায় নাই। কুকুরকে পাত্তা না দিলে কুকুর আবার চলে আসে। আবার আমি এমনও দেখছি, কুকুরকে বেশি পাত্তা না দিলে কুকুর তখন রাগ করে আসে না। কিছু কিছু মানুষ আছে যারা মানুষ কুকুর সবকিছু স্টেজ পার করে ফেলছে, তাদেরকে পাত্তা দেন না দেন তারা বারবার আসে, বারবার আসে। আমি জানি না ওদেরকে আসলে কি মানুষ, ওরা কুকুরও না মানুষও না, কুকুর মানবও না, মানব কুকুরও না, ওরা আসলে কি, ওরা চিড়িয়া। তো এই যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না, বুঝতে হবে যে সে মানুষটার প্রায়োরিটির মধ্যে আপনি নাই, সে মানুষটার প্রায়োরিটি দূরে থাকে, সে মানুষটার পছন্দের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সে আপনার মধ্যে দেখতে পায় না। তো সে মানুষটাকে কি জোর করে ভালোবাসতে হবে? ভালোবাসা কখনো ওই ভালোবাসা দিবি কিনা বল টাইপের কোনো জিনিস না। আর পৃথিবীতে আপনি যখন কাউকে দেখে ভাববেন যে তাকে ছেড়ে আমি বাঁচবো না, তাকে ছাড়া আমি মরে যাব, এটার থেকে ভুয়া কথা পৃথিবীর ইতিহাসে নাই। আমরা যখন কাউকে দেখে বলি যে তাকে ছেড়ে আমি বাঁচবো না, পৃথিবীতে যতগুলো মিথ্যা কথা বলা হয়েছে, এটার থেকে বড় কোনো মিথ্যা কথা বলা হয় নাই কখনো। কেননা এতগুলো মানুষ যে বলে যে তোমাকে ছেড়ে আমি বাঁচবো না, যদি প্রত্যেকটাই সত্য হতো তাহলে পৃথিবীর তো ভালো হইতো, পৃথিবীর জনসংখ্যা একদম মানে 1/3-এ নেমে আসতো, মানে 2/3 কমে যেত, কারণ যদি কেউ আসলেই না বাঁচতো। ওই জন্য আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, এটা একটা ফালতু কথা। তো যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না, সেই মানুষটার পাত্তা পাওয়ার জন্য আপনি এত মুখিয়ে আছেন কেন? সেই মানুষটার সঙ্গে যদি আপনার বিয়েও হয়, আপনি কি ভালো থাকবেন? সেই মানুষটা তো সবসময় আপনাকে নেগলেক্ট করবে, আপনাকে ছোট করবে, আপনাকে হিউমিলিয়েট করবে। মনে রাখবেন, যার সংস্পর্শে থাকলে আপনার লো ফিল হবে, সে মানুষটা আপনার জন্য ভালো মানুষ না, সে মানুষটা আপনার জন্য পারফেক্ট মানুষ না। যদি কারো সংস্পর্শে থাকলে, আমি আবারও বলতেছি, যদি কারো সংস্পর্শে থাকলে আপনার লো ফিল হয়, সে মানুষটা আপনার জন্য পারফেক্ট মানুষ না। যে মানুষটার সংস্পর্শে থাকলে আপনার মধ্যে গুড ফিলিং কাজ করে, ভালো ফিলিং কাজ করে, সে মানুষটাই হচ্ছে আপনার জন্য ভালো মানুষ। শুধু এই ছোট্ট একটা জিনিস যদি আপনি চেক করতে পারেন যে কারো সংস্পর্শে থাকলে আপনার কি ভালো ফিল হচ্ছে নাকি খারাপ ফিল হচ্ছে, যদি ভালো ফিল হয় সে মানুষটা ঠিক আছে আপনার জন্য, আর যদি খারাপ ফিল হয় সে মানুষটা আপনার জন্য ঠিক নাই, এই ছোট্ট জিনিসটা চেক করতে পারলে আপনি অনেকগুলো কনফিউশন থেকে মুক্ত হতে পারবেন। আর যে পাত্তা দেয় না, জীবনেও কখনো তার পাত্তা পাওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনার একটা আত্মসম্মান বোধ আছে না ভাই? আপনি চেষ্টা করবেন, আপনি দেখবেন, দেখার পর একটা সময় নিজে আপনি বুঝতে পারবেন যে আসলে দুনিয়াতে সে আপনার জন্য আসে নাই, আপনিও তার জন্য আসেন নাই, এইটুকু তো মেনে নিলে কোনো অসুবিধা নাই। আর সে যদি আপনার লাইফে নাও আসে, আপনি যদি তার লাইফে নাও যান, সেক্ষেত্রেও তো ভালোবাসার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না। ভালোবাসা তো কোনো কন্ডিশন না, ভালোবাসা তো হচ্ছে একটা মেন্টাল স্টেট, একটা মানসিক অবস্থা, একটা মানসিক ইচ্ছা, একটা মানসিক ভালো লাগা, এটা হচ্ছে ভালোবাসার ব্যাপারটা। তো এখানে তো কোনো শর্ত কাজ করে না যে তাকে পেলে ভালোবাসবো না পেলে ভালোবাসবো না, এরকম তো আসলে কোনো বিষয় নাই। এরকম যারা ভাবে তাদের ভালোবাসায় ভেজাল আছে, তাদের ভালোবাসাটা শর্ত নির্ভর। আমি যাকে ভালোবাসি তাকে আমি পেলেও ভালোবাসবো না পেলেও ভালোবাসবো, এগুলো নিয়ে আমার অনেক লেখাটেখা আছে, অনেক আমার স্পিচ আছে, আপনারা দেখতে পারেন আর কি। তো এগুলো একদম বিশ্বাস থেকে বলতেছি কথাগুলো, কারণ আমি লাইফে যাকে চাইছি তাকে তো আমি পাই নাই। তো এখন তাকে যে পাই নাই, তার মানে কি আমি মারা গেলাম, আমি শেষ হয়ে গেলাম? সে তো আমাকে পাত্তা নাই দিতে পারে, বরঞ্চ আরো ভালো হয় কি যাকে আমি পছন্দ করি তার কাছাকাছি না যাওয়া। কেননা আমি তাকে পছন্দ করি ঠিক আছে, সে তো আমাকে পছন্দ নাও করতে পারে, ওই জন্য তার কাছাকাছি না গেলেই কিন্তু ভালো। দেখা যাবে কি তার কোন একটা কাজ, তার কোন একটা আচরণ আমাকে এত কষ্ট দিছে, তখন আমার বাঁচতে খুব কষ্ট হচ্ছে, তার সাথে বেটার হচ্ছে কি তার ধারে কাছেও না যাওয়া। তো ওই জন্য কেউ যদি আমাকে পাত্তা না দেয়, আমি ভালোবাসার ব্যাপারটা কি, এখানে আসলে যোগ্যতার কোনো বিষয় নাই, যোগ্যতার কোনো প্রশ্ন নাই, এখানে পুরো ব্যাপারটা হচ্ছে মনের, যে কে কাকে পছন্দ করতেছে কে কাকে পছন্দ করতেছে না, এই পুরো ব্যাপারটা হচ্ছে মনের। এখানে কোনো ইকুয়েশন নাই, কোনো হিসাব নাই, হিসাব দিয়ে ব্যবসা হয়, ভালোবাসা কখনো হয় না। ওই জন্য আপনি মানে কেউ পাত্তা না দিলে তার কাছে একদম বারবার বারবার যাওয়া, আত্মসম্মান বিকিয়ে দিয়ে যাওয়া, এটা 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 করার কোনো দরকার নাই, এটা আসলে ঠিক না, এটার একদমই কোনো দরকার নাই। আপনি একটু নিজেকে নিয়ে ভাবেন এই আর কি। আর আমার এগুলো নিয়ে প্রচুর লেখা আছে, কি কি লেখা আছে আমার তো নাম মনে নাই, নাম মনে থাকলে আমি বলতাম দেওয়ার জন্য। আমার ওয়েবসাইট থেকে পাবেন, এরকম অনেক লেখা আছে, এগুলো পড়ে দেখতে পারেন।